হরে কৃষ্ণ রাধে রাধে। 2024 সালে 14ই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব একাদশী ব্রত, ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী ব্রত সারা বিশ্বে 14ই সেপ্টেম্বর পালিত হবে। আজকে আমরা জেনে নেব পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা এবং পালনের সময়। পার্শ্ব একাদশীর পরদিন পালিত হবে বামন দ্বাদশী ব্রত, অর্থাৎ ভগবান বামন দেবের আবির্ভাব তিথি। বলি মহারাজকে কৃপা করার জন্য বামনদেব বলি মহারাজের নিকট আবির্ভূত হয়ে ত্রিপাদভূমি প্রার্থনা করেছিলেন। এই বিশেষ তিথিটি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি। এই পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। চাতুর্মাস্য ব্রতের মাহাত্ম্যে বলা হয়েছে ভগবান এই 4 মাস শয়ন করেন এবং 2 মাস পর এই ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেন। আষাঢ় মাসের শয়ন একাদশীতে ভগবান শয়ন করেন। এই পার্শ্ব একাদশীতে ভগবান পার্শ্ব বা দিক পরিবর্তন করেন। এর পরবর্তী 2 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশীতে ভগবান জাগরিত হবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম্য কথা। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী, এই ব্রত পালনের বিধি কী এবং এই ব্রত পালনেই বা কী পুণ্য লাভ হয়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন, তিনি ত্রিলোক পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাইতো ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন এবং কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন? আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে মানুষের কী করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামনরূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবানরূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকে। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এবারে আমরা জেনে নেব
একাদশী ব্রতের পালনের সময় সকাল 5টা বেজে 25 মিনিট থেকে 9টা বেজে 28 মিনিট পর্যন্ত। পালনের মন্ত্রটি বলে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন সম্পন্ন করবেন। পালন মন্ত্রটি হলো একাদশ্যাং নিরাহারো ব্রতে নারিণ কেশব প্রসিত সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। দুর্লভ এই মনুষ্য জীবনকে সার্থক করতে মহাপুণ্য প্রদায়িনী একাদশী ব্রত পালন করে মানব জীবনকে সার্থক করুন। রাধে রাধে।